আমরা এখন যাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে দেখাবো ছোট্ট একটি মিউজিয়াম। যে মিউজিয়ামে আছে 1,049 বছর আগের কোরআন শরীফ এবং কয়েকশো বছর আগের কিভাবে হ্যান্ড রাইটিং এবং কিভাবে আপনার তারা লিখত সেই প্রাচীন আমলের কিছু আসবাবপত্র। এবং এখানে দেখাবো আপনাদের বর্তমান যে আমাদের এক নামে আমরা চিনি, ইমামুল হারামাইন আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস, যিনি হচ্ছে মক্কা শরীফের ইমাম, ওনার নিজ হাতে কোরআন লেখা। আমরা সেটাকে ভিজিট করবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে থাকুন এবং মিউজিয়ামের উপভোগ করুন, এবং ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই এখানে আপনারা ভিজিট করতে আসবেন, যারাই যেখান থেকে আসেন না কেন, যেখান থেকে ভিডিওটি দেখতেছেন না কেন। এবং অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগছে এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। মিউজিয়ামটা হচ্ছে এই কোরআন শরীফটা যিনি লিখছে আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আসুদাইসি। মসজিদে হারামাইনের মসজিদে ইমামুল মসজিদের হারামাইন আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আসুদাইসি, ওনার নিজ হাতে কোরআন লেখা। এটা আমার সামনে যে কলমগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে এটা লিখছে। এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন কাঠের ভিতরে পাতার ভিতরে এই ব্যবহৃত কলম দিয়ে লেখা হয়েছে। হচ্ছে বিভিন্ন আগে কিভাবে আরবি খাত আরবি লেখা কিভাবে লিখতো। এই মিউজিয়ামটা আপনারা পাবেন, এই মিউজিয়ামটা আপনারা পাবেন মসজিদে নববীর ভিতরে। এটা সকাল 8টা বাজে খোলে, আর এটা একদম ভিতরে ভিতরে পড়ছে আপনার মসজিদে নববীর যে আগের যে পুরনো সাইট এবং মসজিদে নববীর নতুন সাইট, এই দুইটা মিলে মাঝ বরাবর এই মিউজিয়ামটা। এই কোরআন শরীফটা লেখা হয়েছে 1,050 বছর আগে, 49 বছর আগের হাতের লেখা। এই হচ্ছে এই দেখেন সিলেট, এভাবেই আগে লেখা হইতো।
কীভাবে সিলেট সাজায়। এখন তো আমরা মাশাল্লাহ কত সুন্দর ধরনের সিলেট পাই সাজানো গুছানো। আপনার এখানে দেখেন এটা হিজরি কত সনের, বিগত 100 বছর আগের। এই জিনিসগুলো ব্যবহৃত হয়েছে বিগত 100 বছর আগের। এবং তার নিচেই আপনার ছোট্ট একটি লাইব্রেরি করা আছে। এই লাইব্রেরিতে বিভিন্ন শায়েখদের হাতের লেখা বিভিন্ন কিতাবাদি আছে। আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারেন। তাই এই জায়গাটা একটু ভিতরে থাকার কারণে মিউজিয়ামটা আপনাদের খুঁজে পাইতে হয়তো কষ্ট হইতে পারে। সো যারা ইচ্ছুক আছেন, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে যথাসাধ্য খেজমত দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।